একটার সময় আমার হাজবেন্ডকে বলছি যে তুমি এখন জিডি করো, কারণ আমাদের এখানে আমরা যখন তথ্য পেয়েছি যে প্রশাসনের গাজীপুর প্রশাসনের সহযোগিতায় হ্যাঁ আমাদের এই শোরুম দখল হবে, লাদেন শোরুম দখল করবে, যখন এটা জানতে পেরেছি তখন আমরা খুব ভয় পেয়েছি যে পুলিশের প্রধান যদি একটা মানে একটা জেলার পুলিশের প্রধান যদি একটাতে কিছুতে ইনভলভ থাকে সেটা থেকে রক্ষা পাওয়া খুব টাফ। তো আমাদের আমি যখন জিডি করতে বলছি, আমার হাজবেন্ড যখন জিডি করতে গেছে, ওসি সাহেব ওসি সানোয়ার উনি জিডি নিবে না মানে নিবেই না, উনি ফোনে কথাই বলতে রাজি না, উনি বলছে থানায় কেউ নাই, আপনি এখন জিডি করতে পারবেন না, সকালে আসেন। আমার হাজবেন্ড বলছে একটু কথা বললেন না, আমার হাজবেন্ড বলছে যে কেন জিডি কর, আমার রাতে যদি ক্ষতি হয়ে যায় আমি সকালে জিডি করে কি করব, আমার রাতে জিডি করতে হবে, আমার ক্ষতি হওয়ার আগে জিডি করতে হবে। বসে ভাই আপনি এখন জিডি করতে পারবেন না, আমি অনেক অসুস্থ, আমি থানায় নাই। আমার হাজবেন্ড বসে ওসি সাহেব থানায় না থাকলে ওসির পরিবর্তে তো কেউ থাকবে, তাহলে সে করবে, বসে সেও নাই, সে ছুটিতে। আমি যখন জিডিটা যখন জিডি ওসি নিতে মানে নারাজি প্রকাশ করলো, তখন আমি ওসি সাহেবকে বললাম যে আমি বাংলাদেশের নাগরিক, আমার অধিকার আছে যে কোনো সময় আমি জিডি করতে পারি, হ্যাঁ, এবং আমার জিডি করতে হবে, আপনি যদি জিডি না নেন, তখন বলছে যে আপনি এক কাজ করুন ডিসির কাছ থেকে পারমিশন নেন জিডি করতে হলে। তো একটা জিডি করতে হলে আমার ডিসির পারমিশন কেন লাগবে, তার মানে উপর থেকে নির্দেশ আছে আমার জিডি নেওয়া যাবে না। ওই দিন আমি বললাম যে ডিসির পারমিশন কেন নিব, আমি আমার আজকে জিডি করতে হবে এবং কীভাবে করতে হবে আমি জানি না, জিডি যদি না করতে পারি তাহলে কিন্তু সকালবেলা আমি এটা নিয়ে একটা হুলস্থুল কাজ বাঁধায় ফেলবো। তখন আমার হাজবেন্ড থানায় গেছে, থানা থেকে বসে থানার রাতে বন্ধ, আজকে রাতে ঢুকা যাবে না, আমার হাজবেন্ড জোর করে ঢুকছে, ঢুকার পরে জিডি করছে, জিডি করার পরে ওকে যে কপিটা দেওয়া হয়েছে সেই জিডিটা ফেক ছিল, সেই জিডির কোনো নাম্বার ছিল না এবং সেই কপিটা আমাদের কাছে আছে। যখন আমরা দেখলাম যে আমাদের জিডি কোনো নাম্বার নাই, পরের দিন আমি যখন আবারও ফোর্স করলাম, পরের দিন সকালে জিডি এন্ট্রি করছে, তারা কিন্তু সকাল ছেড়ে জিডি এন্ট্রি করে নাই। তো সব কিছু মিলা মানে এটা প্রমাণ করে, তারপরে ধরেন এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ফারিস্তা সনিরাজ কার প্যালেস, নিচে আরেকটা গাড়ির শোরুম, এখানে আমার এই জায়গাটা আমার হাজবেন্ড কিনেছে, যার কাছ থেকে কিনেছে তাকে কমিশনারের নির্দেশে একজন ফোন করছে, ফোন করে বলছে তাকে কমিশনারের নির্দেশে ফোন করছে, ফোন করে বলছে যে কি বলে আপনি এই জায়গায় রকিব সরকারের কাছে তো বিক্রি করেন নাই, রকিব সরকার আপনার কাছ থেকে দখল করে নিছে। তো ওই লোক বলতেছে না রকিব সরকার আমার কাছ থেকে কিনে নিছে, টাকা দিয়ে কিনে নিছে, বৈধভাবে কিনে নিছে। তো ওই পুলিশ বলতেছে না ও তো দখল করছে, ও কিনে নাই। তো মানে বিভিন্নভাবে আমার হাজবেন্ডকে হ্যারাস করার চেষ্টা করতেছে। তো যেখানে আমার হাজবেন্ডের লাইফ রিস্ক, যেখানে আমার হ্যাঁ সেখানে আমি ভীত সন্ত্রস্ত, আমার সে দেশে আসার পরে কি হয় আমি সেটা নিয়ে খুব টেনশনে আছি। আপনাদের আর কোনো বক্তব্য থাকলে তাহলে শেষ করবে। আমার চাওয়া